যতদূর চোখ যায় কেবলই ক্রিকেটীয় স্মৃতি। এক একটা ছবি মনে করাবে বিশ্ব ক্রিকেট কিংবা ভারতীয় ক্রিকেটের অতীত ইতিহাস, মনে করাবে ক্রিকেটটা সর্বজনীন। মাঠ হিসাবে কানপুর এখন অবহেলিত, তবে প্রায় 80 বছর আর 40 আন্তর্জাতিক ম্যাচের স্মৃতি জানাবে অনেক কিছুই। গ্রিন পার্কের ভিজিটর্স গ্যালারি, যাকে অবশ্য লোকে এখন চেনে ক্রিকেট মিউজিয়াম নামেও, অনেকটা খেলা দেখতে দেখতে দেখা হয়ে যাবে ক্রিকেটের এই ছোট্ট জাদুঘরও। বাংলাদেশের কিচ্ছু নেই এই ক্রিকেট মিউজিয়ামে, কখনো এই মাঠে এর আগে খেলেইনি টাইগাররা, থাকবে কি করে বলুন। তবে পাওয়া গেল এক সাকিব আল হাসানকে এই মাঠে। 2016 সালে KKR এর হয়ে একটা IPL ম্যাচও খেলেছিলেন সাকিব। কানপুরেই সাকিব আল হাসানের বিদায়ী ঘোষণা, দেশের মাটিতে মিরপুরের হোম অফ ক্রিকেটে সাকিব আল হাসান যদি তার সম্ভাব্য বিদায়ী ম্যাচটা না খেলতে পারেন, তবে এই কানপুরই হয়ে থাকবে সাকিব আল হাসানের ক্যারিয়ারের শেষ টেস্ট ভেন্যু হিসেবে। তবে কানপুরে সাকিব আল হাসান চলে গেলেও তার স্মৃতিটুকু রয়ে যাবে এই কানপুরের গ্রিন পার্কে। সাকিব আল হাসান কানপুরে এর আগেও এসেছিলেন, একটা টি-20 ম্যাচ খেলেছিলেন, সেই ম্যাচের কিছু ছবি স্মৃতি কানপুরের গ্রিন পার্কে রয়ে গেছে। নিশ্চয়ই সাকিব আল হাসানরা চলে যান, কিন্তু তাদের স্মৃতিগুলো, তাদের গড়া ইতিহাসগুলো রয়ে যায় পৃথিবীর নানান জায়গায়। কানপুরের গ্রিন পার্কও ঠিক তেমন একটা জায়গায়। ভারতীয় অনেক কিংবদন্তির সঙ্গে পাওয়া গেল ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার ইমরান খানকেও। কানপুরের গ্রিন পার্কে ইমরান খানের এই ছবিটা একটু বেশি বিশেষ। ভারতীয়রা ক্রিকেটারদের সম্মান দিতে পারে, ক্রিকেটটাকে দারুণ ভালোবাসতে পারে, তবে বিশ্বকাপ জয়ী পাকিস্তানি ক্যাপ্টেন কিংবা তাদের চিরপ্রতিদ্বন্দ্বী, মানে ভারতীয়দের চিরপ্রতিদ্বন্দ্বী ইমরান খানের ছবি পাওয়া যাবে এখানে কে জানতো। তবে ভারতীয়রা ক্রিকেট কিংবা ক্রিকেটারদের দারুণ সম্মানটা দিতে জানে। ভারতীয়দের কাছে ক্রিকেটটা ধর্মের মতো, অসংখ্য বর্ণ ধর্ম গোত্র ভাষার ভারত এক হয়ে যায় ক্রিকেটেই। একটা মানুষের কাছেই থাকে সবটা আশা। যুগের পর যুগ 100 কোটি ভারতীয়র চাপ ছোট্ট কাঁধে বয়ে গেছেন 5 ফুট 5 ইঞ্চির এই মানুষটা। সচিন, রমেশ টেন্ডুলকার, এই তিনটা শব্দ গোটা ভারতের কাছেই একটু বেশি বিশেষ। ওয়াংখেড়েতে সবাইকে কাঁদিয়ে বিদায় নিয়েছেন ঠিকই, তবে ভারতের যেখানে ক্রিকেট, ভারতের যেখানে ইতিহাস, সেখানেই যেন পাওয়া যাবে একজন সচিন রমেশ টেন্ডুলকারকে। ভারতে আধুনিক ক্রিকেটে যেখানে যাবেন মিলে যাবে দুটো নাম, জনপ্রিয়তায় কে এগিয়ে, বিরাট কোহলি নাকি রোহিত শর্মা। উত্তর যাই হোক, দুজনই যে চ্যাম্পিয়ন ক্রিকেটার প্রমাণ দিয়েছেন ঢের। অনেকগুলো ছবি, অনেকগুলো গল্প, অনেকগুলো ইতিহাসই তো পাওয়া গেল, তবে দুটো ছবি ভারতীয়দের কাছে একটু বেশি বিশেষ। সেই দুই ছবির গল্প একটু করে রাখতে চাই এই কানপুরের গ্রিন পার্কে। একটা ছবি বিরাট কোহলি, আর একটা ছবি রোহিত শর্মা। ভারতীয়দের কাছে এই দুটো নাম অনেকটা প্রিয়, যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা তাদের ফ্যানদের মধ্যে একটু ঝগড়া বিবাদ দেখি, তবে মাঠে ক্রিকেটে কিংবা ড্রেসিং রুমে দুজন কিন্তু ভারতের জন্য নিজেদের সেরাটা দিয়েই খেলে। ওই যে টি-20 বিশ্বকাপ জয় শেষে ওই ছবিটা নিশ্চয়ই আপনার মনে আছে, তখনই বোঝা গিয়েছিল দুজন দেশের জন্য, দলের জন্য কতখানি নিবেদিত। হাঁটতে হাঁটতে আপনি দেখে ফেলবেন ভারতীয় ক্রিকেটের অনেকটা। 1945 সাল এই মাঠের জন্মসাল, ইতিহাসের সাক্ষ্য তাই বলাই যায় গ্রিন পার্কে। আপনি এই ছবিগুলো দেখে নিতে পারেন, যেখানে একটা পাশে খেলা দেখার দারুণ সুবিধা আর অন্য পাশ অবশ্য জানাচ্ছে একটা টিকিটের জন্য মানুষের নিদারুণ কষ্টের কথা। অবশ্য এটাও কিন্তু ক্রিকেট প্রেম। ক্রিকেটের জন্ম ইংল্যান্ডে, তবে ক্রিকেট সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে কি ভারতে, আচ্ছা সেই প্রশ্নটা আপনার কাছেই তোলা থাক। তবে এই ছবিগুলো দর্শকরা এক একটা টিকিটের জন্য কি হাহাকার, কি লম্বা লাইন, কি অপেক্ষা, এমন সব ছবিগুলো বলে দিচ্ছে ভারতীয়রা ক্রিকেটটা কতখানি ভালোবাসে। মানুষের প্রচন্ড আগ্রহ থাকে একটা মাঠে ক্রিকেট পিচ ভেনু কিভাবে বানানো হয়। ছোট স্টাম্প, ছোট পিচে পাওয়া গেল তার ধারণাও। ক্রিকেটটা পছন্দ করা মাত্র এমন ভিজিটার্স গ্যালারি কিংবা ক্রিকেট মিউজিয়াম যে কারো জন্য পছন্দের। এখন মাঠ যত অবহেলিত, মিউজিয়াম যেন ততই দাঁড়িয়ে আছে নিজের বিশালতা নিয়েই। রিফাত এমিল, টি স্পোর্টস, কানপুর, ভারত। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.